हरे कृष्ण बम बम भोले जय माँ कैमन आछेन बंधुरा आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसी। प्रतिदिनेर राशिफल एवं ज्योतिष सम्बन्धीय विभिन्न भिडियो देखार जोन्नो अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी प्रेस करते आपनारा भूलबेन ना। प्रतिदिनेर पंचांग एवं उपाय एवं टोटकार भिडियोते आपनादेर जानाई स्वागत। प्रथमेই আমরা জেনে নেব পঞ্চাঙ্গ কথাটির অর্থ কি। পঞ্চ অঙ্গের সমাহারকে পঞ্চাঙ্গ বলা হয়। জ্যোতিষশাস্ত্রের ভাষায় পঞ্চাঙ্গ হলো পুঞ্জিকা আর এটি গ্রহ নক্ষত্র এবং চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত হয়েছে। ভারতীয় দিনপঞ্জিকার এই পাঁচটি অঙ্গ হলো তিথি বার নক্ষত্র যোগ এবং করণ এবং এর উপরেই ভিত্তি করে একটি দিনের শুভ সময় এবং অশুভ সময় বিচার করা হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন সময়ে আপনারা শুভ কাজ করলে শুভ ফল পাবেন এবং কোন সময়ে শুভ কাজ করলে শুভ ফল না পেয়ে অশুভ ফল পেতে পারে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই সাথে এই বিশেষ দিনের কি ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। তাই ভিডিওটির আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সঙ্গে আলোচনা করব 15ই ডিসেম্বর 2021 বুধবারের বিশেষ পঞ্চাঙ্গের বিষয়ে। এই বিশেষ দিনে সূর্যোদয় ঘটবে সকাল 6টা 9 মিনিট, সূর্যাস্ত সন্ধ্যা 4টে 55 মিনিট। এই বিশেষ দিনে শুক্লাপক্ষের দ্বাদশী তিথি থাকবে সম্পূর্ণ দিন, তবে মধ্যরাত্রি পার হয়ে রাত্রি 2টা 1 মিনিটের পর ত্রয়োদশী তিথি শুরু হবে। চন্দ্রদেব এই বিশেষ দিনে ভরণী নক্ষত্রে সম্পূর্ণ দিন থাকবে। ববকরণ থাকবে দুপুর 12টা 46, তারপরেই বালবকরণ শুরু হবে এবং তা থাকবে মধ্যরাত্রি 2টা 1 মিনিট পর্যন্ত, তারপরেই কৌলবকরণ সূচিত হচ্ছে। এই বিশেষ দিনে পরিঘা যোগ থাকবে সকাল 6টা 30 মিনিট এবং তারপরেই শিব যোগ শুরু হবে। চন্দ্রদেব এই বিশেষ দিনে মেষ রাশিতে অবস্থান করবে এবং রবিদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এই বিশেষ দিনে। তবে এই বিশেষ দিন সকাল 3টে 58-এর পর অর্থাৎ 16ই ডিসেম্বর ধনুরাশিতে গোচরের পরিবর্তন ঘটবে। তবে বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং কেতু অবস্থান করবে এবং ধনুরাশিতে ভোররাত্রি 3টে 58-এর পর বুধ এবং সেই সাথে রবিদেবের একটি বুধাদিত্য যোগ তৈরি হবে। স্বগৃহে শনিদেব এবং শুক্র মকর রাশিতে অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং বৃষরাশিতে রাহু অবস্থান করবে। এই বিশেষ দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে না এবং সেই সাথে অমৃতকাল বা রবিযোগ বা অন্যান্য শুভ যোগ কিন্তু থাকছে না। তবে রাহুকালকে বাদ দিয়ে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করবেন সেক্ষেত্রে সকাল 11টা 32 থেকে 12টা 53 মিনিট পর্যন্ত থাকছে রাহুকাল। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর না করাই উচিত বা ছোট ছোট উপায় টোটকা এই বিশেষ সময়ে করবেন না। এই বিশেষ দিনে অশুভ দিক হলো উত্তর দিক, তাই উত্তর দিকের অভিমুখে কোনো শুভ যাত্রা বা শুভ কাজ আপনারা করবেন না। চন্দ্রবল এবং তারাবল অনুসারে বেশ কিছু রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেই সাথে বলবো বেশ কিছু নক্ষত্রের জাতক জাতিকারা শুভ ফল পাবেন। তাই তারাবল অনুসারে এই বিশেষ দিনে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাতী, অনুরাধা, মূলা, উত্তর আষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভদ্রাপদ নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেই সাথে 6 রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। প্রথমত মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। তবে অন্য 6 রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে অত্যন্ত সাবধানে থাকুন। এখন আসব এই বিশেষ দিনের বিশেষ চমৎকারী উপায়ের বিষয়ে, যে উপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আনবে। বুধবার মানেই শ্রী গণপতিদেবের অত্যন্ত প্রিয়বার, তাই এই বিশেষ বারে আপনারা গণপতিদেবের উদ্দেশ্যে পূজার্চনা করুন এবং সেই সাথে ওং গং গণপতয়ে নমো এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই শ্রী গণপতিদেবের উদ্দেশ্যে 21টি দুর্বা অর্পণ করুন, তাহলে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা অতি সহজেই দূর হবে শ্রী গণপতিদেবের আশীর্বাদে। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা গরিব মানুষকে সবুজ মুগ ডাল দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ
বুধবারে গো মাতাকে আপনারা সবুজ ঘাস খাওয়ালে গো মাতার আশীর্বাদে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। তাই এই বিশেষ বুধবারে আপনারা অবশ্যই আপনাদের সাধ্যমতো এই ছোট ছোট উপায় অবশ্যই করুন, জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং গণপতি দেবের আশীর্বাদে আপনাদের কর্মের উন্নতি ঘটবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।